নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, আবারও রাজ্যের আরও একটি জেলা আদালতে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর এবং গ্রুপ ডি সহ আরও একাধিক পদে নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু ন্যূনতম অষ্টম দশম অর্থাৎ মাধ্যমিক এছাড়াও গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাশ করে থাকলে কিন্তু এই চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সরাসরি লিখিত পরীক্ষা ছাড়ার মাধ্যমে। অর্থাৎ কিন্তু উইদাউট রিটেন এক্সামিনেশন কিন্তু এই চাকরির ক্ষেত্রে নিয়োগ করা হবে আপনাদেরকে ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে। অর্থাৎ ডিরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই চাকরির ক্ষেত্রে সরাসরি নিয়োগ করা হচ্ছে। তো চলুন বন্ধুরা, বিস্তারিত জেনে নিই কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা এবং আবেদনের শেষ তারিখ এছাড়াও আরও অন্যান্য তথ্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী জেলা ও রাজ্যসহ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত জেনে নিই। বর্তমানে আমি চলে এসেছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ চব্বিশ পরগনাস বারাসাতের তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশন চলে এসেছি। শুরুতে দেখতে পাচ্ছেন এদের কিন্তু অর্ডার নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে 16 মে 2019 তারিখে। শুরুতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পোস্ট সম্পর্কিত কিছু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন শুরুতে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য উইলিং অ্যান্ড এলিজিবল রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন্ডিয়ান সিটিজেন্স ফর স্টেনোগ্রাফার এলডিসি অ্যান্ড গ্রুপ ডি পিওন হু আর ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট অ্যান্ড হ্যাভিং knowledge in running day-to-day court proceeding for filling up the following vacancies in the newly created commercial court Rajarhat under the judgeship of North 24 Paragonas purely on contractual basis for one year or till regular recruitment is made whichever is earlier. Data entry operator will be appointed for freshers candidate having required কোয়ালিফিকেশান অ্যাজ ডিটেলস বিলো। এখানে দেখতে পাচ্ছেন সমস্ত পোস্টের নাম এছাড়াও কিন্তু পোস্ট কটা করে ভ্যাকান্সি রয়েছে সেগুলো কিন্তু বলে দেওয়া আছে। ফর স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে দুটি পোস্ট রয়েছে, এছাড়াও ফর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল 5টি পোস্ট রয়েছে। ফর ডেটা এন্ট্রি অপারেটার পোস্টের ক্ষেত্রে টোটাল 5টি পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে কিন্তু টোটাল 5টি পোস্ট রয়েছে। এজ লিমিট দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে নট মোর দ্যান 62 ইয়ার্স অ্যাজ অন 31st December 2018 ফর এলডিসি গ্রুপ ডি পিওন অ্যান্ড স্টেনোগ্রাফার। অর্থাৎ 62 বছরের উপরে হলে কিন্তু আবেদন করতে পারবেন না, ম্যাক্সিমাম 62 বছর। এছাড়াও কিন্তু বলে দেওয়া আছে 31st ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা এক্ষেত্রে 31st ডিসেম্বর 2018 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের হিসাব করবেন। এছাড়া বলা হয়েছে এজ লিমিট ফর ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে 40 ইয়ার্স কিন্তু ম্যাক্সিমাম। এছাড়াও জেনারেল হলে কিন্তু অবশ্যই 5 বছরের আপনারা, এসসি এসটি হলে কিন্তু অবশ্যই 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে কিন্তু অবশ্যই 3 বছরের ছাড় পাবেন। দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন রিকোয়ার্ড বলে দেওয়া আছে ফর স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাশ করলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। বাট এখানে বলে দেওয়া আছে নলেজ ইন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি অ্যান্ড নলেজ ইন কম্পিউটার অপারেশন ইজ এসেন্সিয়াল, স্টেনোগ্রাফি স্পিড 80 WPM অ্যান্ড টাইপিং স্পিড 30 WPM। ফর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে মিনিমাম মাধ্যমিক পাশ করলে কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। বাট এখানে আরও বলা হয়েছে নলেজ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নলেজ ইন কম্পিউটার অপারেশন ইজ এসেন্সিয়াল। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ ই টিল মিল সাউন্ড নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন হ্যাভিং সার্টিফিকেট ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন। ফর গ্রুপ ডি পিওন পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে মিনিমাম ক্লাস 8 পাস অ্যান্ড নলেজ ইন কম্পিউটার অপারেশন ইজ প্রেফারেবল। এছাড়া বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর। ফর স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন ফলোড বাই স্টেনোগ্রাফি টেস্ট অ্যান্ড টাইপিং টেস্ট এলিজিবল ক্যান্ডিডেটস টু ব্রিং স্টেশনারিজ টাইপ টেস্ট উইল বি হেল্ড অন কম্পিউটার। এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং স্টেনোগ্রাফি টেস্ট এবং টাইপিং টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত কিছু নির্ধারণ করা হবে অর্থাৎ সিলেকশন করা হবে। এখানে কিন্তু কোনো রিটেন এক্সামিনেশন নেওয়া হবে না, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ফর এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন ফলোড বাই কম্পিউটার টেস্ট অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপরে বলে দেওয়া আছে ফর ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ উইথ ডকুমেন্ট ভেরিফিকেশন ফলোড বাই টাইপিং টেস্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন টেস্ট অ্যান্ড নলেজ ইন কম্পিউটার MS ওয়ার্ড অ্যান্ড এক্সেল। হ্যাঁ, এবং গ্রুপ ডি পিওন পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। পে স্কেল বলে দেওয়া আছে কিন্তু এখানে সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে, এগুলো আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ ইম্পর্টেন্ট ডেটস এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দেওয়া আছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, আপনারা আবেদন করতে পারবেন 31 মে 2019
বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 31/5/2019 বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে অবশ্যই ভিডিও শেষে দেখিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই চাকরির আবেদনের ক্ষেত্রে আগ্রহী না হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলা সহ পৌরসভা লিখে জানান, কারণ পরবর্তীতে আপনার জেলা অথবা পৌরসভার তরফ থেকে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো দেখুন, এখানে কিন্তু আরও বলা হয়েছে পাবলিকেশন অফ দ্য নেমস অফ এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাটেন্ড ইন্টারভিউ 20 জুন 2019 তারিখে কিন্তু আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলে দেওয়া আছে ইন্টারভিউ নেওয়া হবে। এছাড়া বলে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এদের দুটো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই দুটো হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট district.ecourt.gov.in, এটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট। আরও একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.north24porgonas.gov.in, এটাও কিন্তু আরও একটি এদের অফিসিয়াল ওয়েবসাইট। ডেটস অফ ইন্টারভিউ উইল বি নোটিফাইড উইথ ফাইনালি পাবলিশড এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট অন 20 জুন 2019 তারিখে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এছাড়াও বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট কোর্ট। এখানে কিন্তু যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট দুটো দেখালাম, এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে বলা হয়েছে, কারণ এছাড়া কিন্তু আপনাদের অর্থাৎ ক্যান্ডিডেটদের সাথে কিন্তু যোগাযোগ করার কিন্তু অন্য কোনো পথ নেই। তার জন্য কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটগুলো সমস্ত ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্টদেরকে ফলো করতে বলা হয়েছে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা আবেদন করবেন তার জন্য সিলেকশন প্রসিডিওরগুলো কিছু বলে দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়া আছে এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে কিন্তু 100 টাকা লাগবে, এবং জেনারেল এবং বাকি সমস্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা করে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। আর এখানে বলে দেওয়া আছে বারাসাত পেয়েবেল অ্যাট বারাসাত অ্যান্ড পারচেস্ট। আচ্ছা, আপনাদের কিন্তু অবশ্যই এখানে বলে দেওয়া আছে ডিস্ট্রিক্ট জাজ নর্থ 24 পরগনা বারাসাতের ফেভারে কিন্তু আপনাদেরকে 100 টাকা পেমেন্ট করতে হবে যদি এসএসটি হয়ে থাকেন, এবং বাকি সমস্ত ক্যাটাগরি হলে কিন্তু অবশ্যই 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে বলে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ইজ টু বি অ্যাড্রেস টু দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ 24 পরগনাস বারাসাত জিলা আদালত ভবন পিনকোড 7124। এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশনটি ফর্ম্যাটটি সাবমিট করতে হবে সমস্ত ডকুমেন্ট সহ। এছাড়াও বলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে যে স্পিড পোস্ট, রেজিস্টার পোস্ট, এছাড়া অর্ডিনারি পোস্ট, এছাড়াও সেলফ, অর্থাৎ নিজে গিয়ে অর্থাৎ ক্যান্ডিডেট নিজে গিয়েও কিন্তু এই অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে পারে। এই যে আমি নির্দিষ্ট যেই অ্যাড্রেস বললাম এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে 31/5/2019 বিকেল 5টার আগে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে বা এই অ্যাপ্লিকেশন কিন্তু পৌঁছাতে হবে। এরপরে 31 মে 2019 বিকেল 5টার পরে যদি আপনারা বাই পোস্ট অথবা সেলফ অর্থাৎ নিজে গিয়ে যদি অ্যাপ্লিকেশন জমা দিতে চান তাহলে কিন্তু এক্ষেত্রে জমা না হবে না, এখানে কিন্তু ডিরেক্ট বলে দেওয়া হয়েছে। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ আবেদন করতে হবে। শুরুতে কিন্তু একটি পাসপোর্ট কালারিং সাইজের একটি ফটো এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু শুরুতে দিতে হবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন অবশ্যই প্রথমে দিতে হবে। নেম ইন ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটারে কিন্তু অবশ্যই ক্যান্ডিডেট বা অ্যাপ্লিকেন্টের নাম দিতে হবে। তারপরে অবশ্যই ফাদার্সের বাবার নাম দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, বর্তমান ঠিকানা, ডেট অফ বার্থ দিতে হবে, জন্ম তারিখ, এজ অ্যাজ অন 31/12/2018 অনুযায়ী আপনার বয়স কত সেটা দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, এক্সপিরিয়েন্স, এগুলো আপনারা মোটামুটি জানেন তাই এসব নিয়ে আমি কিছু বলছি না। তো যাই হোক, লাস্ট ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে কিন্তু সিগনেচার অফ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট কিন্তু সিগনেচার করে কিন্তু আপনাদের 31/5/2019 বিকেল 5টার আগে গিয়ে কিন্তু আপনাদেরকে এই ফর্মটিকে জমা করতে হবে, যেই নির্দিষ্ট কিন্তু আমি অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সম্পূর্ণ একটি নোটিফিকেশন যেটিকে পাবলিশ করা হয়েছিল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নর্থ 24 পরগনাস বারাসাতের তরফ থেকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটিকে বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, পরবর্তী জেলা ও রাজ্য সহ দেশের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, বাই।